আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। নামাজের সময় না জেনে আমরা এই 9টি ভুল করে থাকি। অনেকেই জামাতের সঙ্গে মসজিদে নামাজ পড়তে গিয়ে কতগুলো সাধারণ ভুল করে থাকেন, যেই ভুলগুলোকে অনেকে আবার ভুলও মনে করেন না। এমনকি দীর্ঘদিন ধরে যারা নিয়মিত নামাজ পড়েন তারাও অবলীলায় এসব ভুল করে থাকেন। ভুল করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন এই ভুলগুলোকেই সঠিক নিয়ম বলে মনে হয়। যদিও এই ভুলগুলো শুধরানো সংশ্লিষ্ট ইমামের দায়িত্ব, কিন্তু ইমামের কাছে সমস্যাগুলো প্রকাশ না করায় তা থেকেই যাচ্ছে। অভিজ্ঞ আলেমদের অভিমত হল এসব ভুলের অনেকগুলোই রাসুলের সুন্নতের খেলাফ, আবার কোনো কোনো ভুল তো নামাজই নষ্ট করে দিতে পারে। এবার দেখা যাক কোন ধরনের ভুলগুলো হয়ে থাকে। এমন 9টি পয়েন্ট এই ভিডিওতে উল্লেখ করা হলো। নম্বর 1, তাড়াহুড়ো করে অজু করা। অজুর ফরজ 4টি। মুখমণ্ডল ধৌত করা, উভয় কান কনুইসহ ধোয়া, মাথা মাসেহ করা এবং উভয় পা টাকনুসহ ধোয়া, এগুলো সঠিকভাবে আদায় করতে হবে। হাত পা মুখমণ্ডলের নির্দিষ্ট স্থানে পানি পৌঁছাতে হবে। কোনো জায়গা শুকনো থাকলে অজু হবে না, তাই তাড়াহুড়ো করে অজু না করা ভালো। অজু শেষে কালিমাই শাহাদাত পড়া যেতে পারে। হাদিসে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু শেষে কালিমাই শাহাদাত পাঠ করবে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছে করলে এর যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম। নম্বর 2, নামাজের জন্য দৌড়ে যাওয়া। অনেকেই নামাজের জন্য মসজিদে দৌড়ে যান, এমনকি কোনো কোনো ক্ষেত্রে দ্রুত হাঁটা, দৌড়ের কাছাকাছি বা দৌড় দিয়েও অনেকে নামাজে পৌঁছে হাঁপাতে হাঁপাতে কাতারে দাঁড়িয়ে যান। এই হাঁপানো অবস্থায় এক রাকাতের মতো চলে যায়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি, তিনি নিষেধ করেছেন। আপনি হয় সময় নিয়ে নামাজ পড়তে যাবেন, অথবা ধীর স্থির ও শান্তভাবে হেঁটে গিয়ে যতটুকু জামাতে শরিক হতে পারেন হবেন, এবং বাকি নামাজ নিজে শেষ করবেন। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়ছিলাম। নামাজরত অবস্থায় তিনি লোকের ছোটাছুটির শব্দ অনুভব করলেন। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, তোমরা কি করছিলে? তারা আরজ করল, আমরা নামাজের জন্য তাড়াতাড়ি আসছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ কখনো করো না, শান্তি শৃঙ্খলা ও ধীর স্থিরভাবে নামাজের জন্য আসবে। তাতে যেই কয় রাকাত ইমামের সঙ্গে পাবে পড়ে নেবে, আর যা ছুটে যায় তা ইমামের নামাজের পর পুরা করে নেবে। সহিহ বুখারী হাদিস নম্বর 387। নম্বর 3, ফজরের সুন্নতে তাড়াহুড়ো করা। ফজরের নামাজের জামাতে অংশ নেওয়ার জন্য ফজরের ফরজের আগে সুন্নত নামাজ সংক্ষিপ্তভাবে শেষ করে জামাতে ইমামের সঙ্গে দাঁড়ানোর চিত্র হর হামেশাই দেখা যায়। এমন অযাচিত তাড়াহুড়ো নিষেধ। এমন অবস্থায় করণীয় সম্পর্কে হাদিসে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে এবং সেটাই মান্য। সেই নির্দেশনা হল, যদি কেউ ফজরের জামাতের আগে মসজিদে যেতে পারেন, তাহলে প্রথমে সুন্নত 2 রাকাত পরে জামাতের জন্য অপেক্ষা করবেন, আর যদি দেরি হয়ে যায় এবং জামাত শুরু হয়ে যায়, তাহলে প্রথমে মসজিদে গিয়ে ইমামের সঙ্গে জামাতে সামিল হতে হবে, এবং জামাতের পর বাকি নামাজ যদি থাকে শেষ করতে হবে। বাকি থাকলো ছুটে যাওয়া সুন্নত। এবার আপনি অপেক্ষা করবেন সূর্য উদয়ের জন্য, এবং সূর্য উদয়ের পর নামাজের নিষিদ্ধ সময়, অর্থাৎ সাধারণত সূর্য উদয়ের পর 20 মিনিট পার হওয়ার পর আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। মধ্যবর্তী যে সময়, সে সময় আপনি হয় মসজিদে বসে অপেক্ষা করতে পারেন, অথবা ঘরেও ফিরে আসতে পারেন, এবং সময় হওয়ার পরেই আপনি ফজরের সুন্নত আদায় করে নেবেন। এটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত নিয়ম। নম্বর 4, কাতার পূর্ণ না করে নতুন কাতার করা। সামনের কাতারে দাঁড়ানোর জায়গা আছে, সেই জায়গা না দাঁড়িয়ে অনেকেই নতুন কাতার শুরু করেন, ফলে কাতারের ডান কিংবা বাম দিক অপূর্ণ থাকে। মুসল্লি থাকা সত্ত্বেও কাতার পূর্ণ হয় না, এভাবে কাতার অপূর্ণ রাখা ঠিক নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাতার মিলিত করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন, আর যে ব্যক্তি কাতার বিচ্ছিন্ন করে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেন। সুনানে নাসাই। নম্বর 5, মানুষ ডেঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া। সামনের কাতারে নামাজ পড়লে সওয়াব বেশি, হয়তো এ কারণে শুক্রবার কিংবা রমজানের তারাবি নামাজে এসে একদল মানুষ চাপাচাপি করে সামনে গিয়ে বসে, জায়গা না থাকা সত্ত্বেও অনেকটা আরেকজনের গায়ের উপর বসে পড়ে। এতে আরেক মুসল্লির কষ্ট হয়, এটা ইসলামসম্মত নয়, কারণ
এক মুসলমান আরেক মুসলমানকে কষ্ট দিতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আর প্রকৃত মুমিন সেই ব্যক্তি যাকে মানুষ নিজের জীবন ও ধনসম্পদের ব্যাপারে নিরাপদ এবং নির্ভীক মনে করে। নম্বর ৬, কাতারে জায়গা নির্দিষ্ট করে রাখা। অনেকে আবার অনেক জায়গা নিয়ে নামাজে দাঁড়ান, একটু চেপে যদি আরেক মুসলমান ভাইকে দাঁড়ানোর জায়গা দেওয়া যায় তবে সেটা ভালো নয় কি? মসজিদ আল্লাহর ঘর, এখানে সবার অধিকার সমান। মুরব্বির দোহাই দিয়ে সামনের কাতারে জায়গা রাখা ঠিক নয়। জায়নামাজ বিছানো কিন্তু লোক নেই, জিজ্ঞেস করলে জানা যায় অমুক সাহেব জায়গা রেখে গেছেন, এটা ঠিক না, এমন কাজ খুবই খারাপ। নম্বর ৭, তাকবীরে তাহরিমা না পড়ে রুকুতে যাওয়া। প্রচলিত আরেকটি ভুল হল তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবর না বলে রুকুতে চলে যাওয়া। অর্থাৎ জামাতের নামাজে ইমাম যখন রুকুতে যান তখন অনেকেই দেখা যায় যে রাকাত পাওয়ার জন্য তাড়াহুড়ো করে একটি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবর বলতে বলতে রুকুতে চলে যান। এ পদ্ধতি সঠিক নয়, কারণ যে তাকবীরটি বলতে বলতে মুসলে রুকুতে যাচ্ছে সেটাকে রুকুর তাকবীর বলা যায়, তাহলে তার তাকবীরে তাহরিমা তো আদায় হয়নি, অথচ তাকবীরে তাহরিমা ফরজ। অতএব ইমামকে রুকুতে পেতে হলে কয়েকটি কাজ করা জরুরি। প্রথমে সোজা হয়ে দাঁড়িয়ে কান পর্যন্ত হাত উঠিয়ে একবার আল্লাহু আকবর উচ্চারণ করবে, তারপর হাত না বেঁধে সোজা ছেড়ে দিবে, অতপর আরেকটি তাকবীর অর্থাৎ আল্লাহু আকবর বলতে বলতে রুকুতে যাবে। সার কথা এই যে এখানে তাকবীর দুটি, প্রথমটি তাকবীরে তাহরিমা যা নামাজের প্রথম কাজ, এই তাকবীর না বললে নামাজ হবে না, আর দ্বিতীয়টি রুকুর তাকবীর, এই তাকবীর বলা সুন্নত। কেউ যদি রুকুতে ইমামের সাথে সামিল হতে চায় তাহলে তার জন্য নিয়মমাফিক এই দুটি তাকবীর আদায় করা উচিত। এক্ষেত্রে প্রয়োজনে রুকুর তাকবীর তো ছাড়া যেতে পারে, কিন্তু স্থির হয়ে দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবর অবশ্যই বলতে হবে। এ বিষয়ে অধিক তাড়াহুড়া বা অবহেলা করলে নামাজ শুদ্ধ না হওয়ার আশঙ্কা রয়েছে। নম্বর ৮, ছানা পড়া নিয়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন ইমামকে রুকুতে পেলে ছানা পড়তে হবে কিনা, বিষয়টি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। বস্তুত ছানা পড়া সুন্নত, নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হল ছানা পড়া। কেউ একা পড়ুক বা জামাতে নামাজ পড়ুক, উভয় অবস্থায় ছানা পড়তে হয়। ইমাম আস্তে কেরাত পড়া অবস্থায় ইমামের সঙ্গে নিয়ত বেঁধে ছানা পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর ইমাম জোরে কেরাত পড়া অবস্থায় কেরাত শোনা ফরজ বিধায়, তখন ছানা পড়া নিষেধ। কিন্তু এক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হল, ইমামকে যদি রুকুতে পায় তাহলে প্রথমে তাকবীর বলে হাত বাঁধে, তারপর দ্রুত ছানা পড়ে রুকুতে যায়। অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়, এটা ঠিক নয়। এ অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না। নিয়ম হল প্রথমে দাঁড়ানো অবস্থায় দুই হাত তুলে তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবর বলে হাত ছেড়ে দেবে, তারপর দাঁড়ানো থেকে তাকবীর বলে রুকুতে যাবে। এক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকেন, সেটা হলো ইমাম রুকুতে চলে গেছে দেখে দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত করতে থাকে, ফলে ওই রাকাত পায় না, এটা আরও বড় ভুল। নিয়তের বিষয়ে আলেমরা বলেন, নিয়ত অর্থ সংকল্প করা, যা মনে মনে হলেই চলবে, উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। নম্বর ৯, নামাজির সামনে দিয়ে যাওয়া। ফরজ নামাজের পর অনেকে হুমড়ি খেয়ে পড়েন মসজিদ থেকে বের হওয়ার জন্য, জুমার পর তো রীতিমতো তাড়াহুড়ো লেগে যায়। ফরজের পর অনেকেই সুন্নত পড়তে দাঁড়িয়ে যান, তাদের সামনে দিয়ে অনেকেই অবাধে চলে যান, এটা ঠিক না। নামাজরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া সমচিন নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সম্মুখ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি যদি জানত এতে কী পরিমাণ পাপ রয়েছে, তবে তার সম্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ বছর দাঁড়িয়ে থাকা উত্তম মনে করত। হাদিসের বর্ণনাকারী আবু নসর বলেন, আমার মনে পড়ে না ৪০ দিন না ৪০ মাস না ৪০ বছর বলেছেন। সহিহ বুখারী। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সঠিক নিয়মে ধীরস্থিরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।